কংগ্রেসের প্রার্থীজনের কথা কৈছো যে নামঘর যাবলে ধর্ম প্রচার করবলে নয় জানো কত ডেকা হোটেল রাজনীতি করব আইব পারব কারণ বিশ বছর আগে সেইজন মানুষ সাংসদ আসে এচিভমেন্ট একো নাই বিগ জিরো পামসার গাড়িত কোনো উঠিব যাব আপনাদের কোকসো চলন্ত গাড়িতে উঠে মানুষ যখন গাড়ি রানিং কন্ডিশন তাত উঠিব যখন গাড়ির অবস্থা নাই পামসার হয়ে পড়ি আছে তাত কোনো উঠিব যাব আপনি কোক আজি দ্বিতীয় পর্যায়ের যে পাঁচখন লোকসভার আসন আসে আজি শেষের দিন আর শেষের দিনত আমি আমার প্রথমে নগাঁও দিলো নগাঁওর পরবর্তী সময় দরং ওদালগুড়ি ওদালগুড়ি জেলা কার্যালয় তার আগে বিশাল জনসমাবেশ অনুষ্ঠিত করে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় ইতিমধ্যে ইয়ার পদার্পণ করলে আর আজি যে জনতার স্ফূর্ত দেখিছো জনতার যে উৎসাহ দেখিছো সমগ্র ভারতবর্ষত যে মণিময় পরিবেশ অসমতো যে মণিময় পরিবেশ দ্বিতীয় পর্যায়ের পাঁচখন আসনের পাঁচখন আমি পাম আর তৃতীয় পর্যায়ের কারণে আমি অপেক্ষা করে আছো এটা তৃতীয় পর্যায়ের কারণে সর্বশক্তি প্রয়োগ করিম মুঠ আমি তেরখন আসন পাবলে সক্ষম চৈধ্যখন আসনের কারণে আমি ইতিমধ্যে আমার যে যোজনা তৈরি করা হয়েছে আপনি ভাষণ প্রসঙ্গত একটা কথা কৈছে যে নামঘর যাওয়ার সময় এটা ইয়াত আহার সময় নয় তার প্রসঙ্গত কলে আজি আজি ভাষণ কৈছে ইয়েস তেহেতু বয়স হয়ে গেল জ্যেষ্ঠ ব্যক্তি নয় জানো এটা নামঘর কংগ্রেসের প্রার্থীজনের কথা কৈছো তেহেতু নামঘর যাবলে ধর্ম প্রচার করবলে নয় জানো এটা কত ডেকা হোটেল রাজনীতি করব আইব পারব কারণ বিশ বছর আগে সেইজন মানুষ সাংসদ আসে এচিভমেন্ট একো নাই বিগ জিরো আর মোর গৃহ সমষ্টি মোর সমষ্টি হাইয়েস্ট ভোট পাব দিলীপ শইকীয়া ডাঙরিয়া মানে আজিয়ে কল আপনার নাজানে নাকি তার ডেমোগ্রাফিয়ে নাজানে হাগ্রামার মহিলা ডাঙরিয়া হয়তো বিটিসিত কিনা করে নন বিটিসিত কোনো প্রভাব নাহাটে মানে আজিয়ে কল আপনার কত ভোট পাব কেটা ভোট আছে বলে নাজানে নাজানাকে একটা সমীক্ষা করে দিব আমি কম রঙিয়া সমষ্টির কথা কমলপুর সমষ্টির কথা শিবাজারের কথা মঙ্গলদৈর কথা দলগাঁওয়ের কথা তামুলপুর গোড়েশ্বরের কথা ওদালগুড়ি পানেরি হরিশিঙা মাজবাদ তারপরে আমার ভেরগাঁও কলাইগাঁওয়ের কথা আমিহে কম কারণ আমার শাসন চলি আছে দিল্লিত মাননীয় প্রধানমন্ত্রী মোদী ডাঙরিয়া আছে মাননীয় ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়া আছে ইয়াত দিলীপ শইকীয়া ডাঙরিয়া আছে আর আমি সকলো আছো তো ইয়াত মুড়িময় পরিবেশ ইয়াত বেলেগ নচলে আর মোদীর আগত কোন নেতাহে মানুষের ভোট পাব যথেষ্ট মোর সমষ্টিতে পাব যথেষ্ট নিদিয়ে বেলেগ ভোট কারণ নিজে দিয়ে কংগ্রেসটো পুরোনা দুটো কেন দত পূর্ণ রয়েছে যে পামসার গাড়িত কোনো উঠিব যাব আপনাদের কোকসো চলন্ত গাড়িতে উঠে মানুষ যখন গাড়ি রানিং কন্ডিশন তাত উঠিব যখন গাড়ির অবস্থা নাই পামসার হয়ে পড়ি আছে তাত কোনো উঠিব যাব আপনি কোক আর এটা নাঙল নচলে নয় এটা হল আধুনিক যুগ মডার্ন টেকনোলজি এগ্রিকালচারটো মানে টেকনোলজি এটা হয়েছে তার ট্রেক্টর চলব হারি এই নাঙলখন ধুনিয়াকে থই দিছে বস্তির পিনে মই কি কলো বস্তির পিনে থোৱা কৰিছে আমাৰ এখন নাঙল আছে এতিয়া যেহেতু গৰুহাল নাই বস্তির পিনে থোৱা হৈছে মই কলো মানে বস্তির পিনে থোৱা যিসকলে বুজি পায় গাঁৱত থাকে আরে শুনক কোনোবাই যদি ভাৰতবৰ্ষৰ জনগণক জনতা জনগণ সেৱা কৰিছে ভাৰতীয় জনতা পাৰ্টি কৰিছে নৰেন্দ্ৰ মোদী ডাঙৰীয়া কৈছে অসমত যদি কৰিছে হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়া কৈছে আমাৰ দলটোৱে কৰিছে হ'ব আপোনাৰ এইটো নিজৰ সমষ্টি যিহেতুকে হয় আপোনালোকে জিকিব প্ৰথম হ'ব প্ৰথম হ'লেতো দ্বিতীয়টো কোনোবা হ'বই লাগিব কোনোবা ইয়াততো মই দ্বিতীয় দেখাই নাই বহুত তলত থাকিব যি থাকিব বহুত তলত মানে ঢুকিয়ে নাপাব মই ক'লো ঢুকিয়ে নাপায় আমি আমি যদি ওদালগুড়ি থাকো কোনোবা একদম এই নোনা নদীৰ পাৰত থাকো নোনা কোট কোম্পানী নলবাৰী আৰু কামৰূপৰ বৰ্ডাৰ তাৰমানে এই জিলাই সোমাব নোৱাৰিব এই অন্য পাৰ্টিবিলাক যিবিলাক পশ্চিমৰ পৰা আহিব।